দ্বিতীয় বিষয়টি ছিল যে কী কী কাগজ লাগবে আসলে এই ট্রান্সফারের জন্য আমাদের তো কিছু প্রয়োজনীয় কাগজপাতি লাগবেই তো সো কী কী কাগজপাতি লাগবে সেটা নিয়ে আসলে আজকে ভিডিও কাগজপাতিটা হচ্ছে লাগবে মূলত তোমার রেজিস্ট্রেশনের ফটোকপি রেজিস্ট্রেশনের ফটোকপি কিন্তু সত্যায়িত করা থাকবে যে কোনো পলিটেকনিকে তোমার যে কোনো স্যার যারা সরকারি মানে সরকারি চাকরি করে অনেকে তো থাকে তোমার ভলেন্টিয়ার সিস্টার থাকে তাদের থেকে না যারা বিশেষ ক্যাডার মানে বড় পথে চাকরি করে ইন্সট্রাক্টর তাদের থেকেই সত্যায়তা করে নেওয়া এটা সিংনেচার সত্যায়ত বলতে এখানে প্রশ্ন আসতে পারে যে ভাই সত্যায়ত কী সত্যায়ত হচ্ছে আপনার ওই তোমার ওই কাগজের উপরে একটা সিগনেচার করা যে কোনো একটা শিক্ষকের সিগনেচার করা আছে সিগনেচার করে একটা তারিখ দিয়ে বসানো তাহলে সেটা সত্যায়িত হয়ে গেল তা প্রথমে আপনার তোমাদের লাগবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন লাগবে ফটোকপি তারপর লাগবে তোমার হচ্ছে বাবা মার এনআইডি কার্ডের ফটোকপি আর তোমার লাগবে হচ্ছে এসএসসির মার্কশিটটা লাগতে পারে আবার এখানে যত অ্যাড নেয় তারপরও অ্যাড করো এসএসসির এস সির্সি মার্কশিটটাও হ্যাঁ লাগবে হয়তো এসএসসির মার্কশিটটা তোমার সপ্তাহিত ফটোকপি যা করবো সব সপ্তাহেত সপ্তাহিত করে এসএসসি মার্কশিটটা যে ফটোকপি আছে ওইটা একটা ফটোকপি করে সপ্তাহিত করবা আর তারপরে আর একটা লাগবে তোমার যেটা হচ্ছে গত সেমিস্টারের অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ডের ফটোকপিটা তোমাদের অবশ্যই লাগবে এই অ্যাডমিট কার্ডের ফটোকপিটা তোমরা এটাও সপ্তাহে তো করে নেবো অ্যাডমিট কার্ডের ফটোকপিটা আর তোমাদের দুই কপি ছবি ছবি অবশ্যই লাগবে ছবির পিছিয়েও তোমাদের সিঙ্গেলসারটা দিয়ে দেবো তোমাদের নাম আর তোমার জন্ম নিবন্ধন থাকবে জন্ম নিবন্ধনটাও ওখানে অ্যাড করতে পারো তো আশা করি এই কাগজগুলোই তোমাদের দরকার আর যারা থার্ড সেমিস্টারে আসো তাদের তাদের বলি তাদের দরকার হচ্ছে আগে গত পর্বের হচ্ছে মার্কশিট যেটা হচ্ছে পয়েন্ট যে যত পাইস কত পাইস হলো সেই মার্কশিটটা এই মার্কশিটের ফটোকপিটা তাদের অবশ্যই লাগবে আর এই মার্কশিটের তাও তো করতে হবে মার্কশিটটা আর বাবা মার এটি তো লাগতেছে আর এসএসসি সার্টিফিকেট মানে মার্কশিট আর হচ্ছে রেজিস্ট্রেশন হ্যাঁ আপনাদের এই কটা কাগজ হলেই মোটামুটি ট্রান্সফারের জন্য যথেষ্ট আশা করি বুঝতে পারছো